সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সবাইকে আমার আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো এখন হচ্ছে আমি আমার বাড়ি থেকে আনা জিনিসগুলো গুছিয়ে নিয়েছি আর এই ভিডিওটা ছিল আমি যেদিন আসি তারপরের দিনের দেখবেন যে কোথাও যাওয়ার পরে সেখান থেকে ফেরার পরে বাসায় এমনি ব্যস্ততা শেষ থাকে না তার পাশাপাশি কেরি করে যে জিনিসগুলি যে নিয়ে আসা হয় সেগুলো অর্গানাইজ করে রাখা বা গুছিয়ে রাখাটা অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায় তো যাই হোক এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো মানে একটা সময় ছিল যে আমি প্লাস্টিকের কিছু ছোটো কিউট জিনিস থাকে না যে দেখলেই ভালো লাগে কি জন্য কিনতাম কেন কিনতাম অত কিছু না ভেবে ভালো লাগলেই কিনে ফেলতাম তো এখন তো বুঝে আসলে প্লাস্টিকের জিনিস ইউজ করাটা ভালো না সেটা অবশ্যই বুঝে শুনে ইউজ করতে হবে তো এই জিনিসগুলো হচ্ছে আম্মা কিনে রেখেছে আমার কাছে খুবই ভালো লেগেছে যে এখনও উনি মানে আমি যে সেই আগে এইসব জিনিসগুলো খুব কিনতাম বা ভালো লাগতো সেটা ভেবে কিনে রেখেছে তো এই যে এটা হচ্ছে আমরা অনেক সময় থানকুনি পাতা ভর্তা বা তুলসী পাতা অল্প একটু জিনিস ধোয়ার জন্য ইউজ করতে পারবো আর এই যে সার্ভিং ডিশ আর এই ট্রেটা এটা তো জাহিনের বার্থডে ভিডিওতে যে শেয়ার করেছিলাম হয়তোবা খেয়াল করেছেন এগুলো আমার জন্যই কিনে রেখেছে আর ট্রান্সপারেন্সি জিনিসগুলো না এমনি অনেক ভালো লাগে তো আমি আমার জিনিসগুলো কিভাবে গুছিয়ে রাখছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে আর এই গ্লাসটা একদম মানে ক্লিয়ার ছিল অনেক সময় এই ধরনের গ্লাসের মানে ট্রান্সপারেন্সি যে গ্লাসের জিনিসগুলো থাকে সেগুলো সবগুলি গ্লাস কিন্তু ক্লিয়ার থাকে না তো এটা অনেক ভালো ছিল তো আসার পর পরে যে জিনিসগুলো ফ্রিজে রাখতে হবে সেই জিনিসগুলো সাথে সাথেই আমি মানে ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করি যাতে কষ্ট করে না জিনিসটা নষ্ট না হয় আর এই যে বস্তাটা এটাতে হচ্ছে মাটি আর এবার আমার গাছ আর মাটি আনার পিছনে অনেক মজার গল্প আছে তো যাই হোক এই বস্তাতে তো মানে ফ্রিজে রাখা জিনিসগুলো বের করে নিয়েছি এখন বাকি যে জিনিসগুলো আছে সেগুলিকে বের করে গুছিয়ে নেব আমরা আসলে যে যার মতো সংসারের কাজগুলো করে থাকি যারা আমরা অনেক দিন ধরে সংসার করি তাদের তো সংসারের কাজগুলো সম্পর্কে একটা আইডিয়া বা ধারণা হয়ে যায় কিন্তু যারা একেবারে সংসার জীবনে নতুন তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন অনেক ছোটোখাটো কাজও অনেক কঠিন মনে হয় তো আমি আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি ফ্যামিলি ব্লগ ভিডিওগুলো থেকে আসলে অনেক কিছু শেখার আছে অনেক কিছু কারণ একটা মানুষের প্রতিদিনকার কাজকর্ম মানে কাজকর্মের মধ্যে অনেক ভেরিয়েশান থাকে এক একজন এক এক বিষয়কে প্রায়োরিটি দিয়ে কাজ করে তো সব কিছুর ভিতর থেকে না সত্যি অনেক কিছু শেখার থাকে তো যারা নতুন গৃহিণী তাদের মধ্যে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তাদেরকে বলবো ফ্যামিলি ব্লগুলো দেখবেন শুধু আমার ভিডিও তা না মানে আমি সবার কথাই বলছি দেখবেন যে সবারই ভিডিও থেকে না কিছু না কিছু শেখা যায় তো এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেক রকমের শ্যুট কিনে আসছি তো এগুলোকে এখন আমি কিভাবে গুছিয়ে রাখছি সেটাই শেয়ার করব আর আমি যেভাবে শুটকিগুলো রাখবো অনেক দিন পর্যন্ত ভালো থাকে যারা আমাকে রেগুলার দেখেন তারা তো জানেন আমি শুটকি সবসময় ডিফ্রিজে রাখিয়েছে এরকম বক্সে প্যাকিং করে তারপর রেখে দিই যাতে করে গন্ধ না ছড়ায় আর কি তো আজকে যেভাবে রাখবো সেটা হচ্ছে অনেকগুলো শুটকি যাতে একই বক্সে রাখা যায় তাই জন্য আমি একটু অন্যভাবে শুটকিগুলো রাখবো তো আগের যে শুট মানে শুটকিগুলো ছিল সেগুলোকে আমি বের করে নিয়েছি এগুলো হচ্ছে তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে আর কি আর এই যে এখন বাকিগুলো যেভাবে রাখছি এটা আসলে দেখলেই বোঝা যাবে আমি এখানে শক্ত যে পেপার আছে ওটাকে কেটে নিয়েছি পেপারটা শক্ত হলে ভালো হয় তো এভাবে করে রাখলাম না একই বক্সে অনেকগুলি সুটকি সুন্দর মতো করে অর্গানাইজ করে রাখা যায় তো প্রথমে হচ্ছে আমি পেপারগুলো সেট করে নিচ্ছি আর পেপারগুলো কিন্তু একটু শক্ত হলেই ভালো হয় দেখতেই পাচ্ছেন নড়বড়ে হয়ে যাচ্ছে তো এই যে আমি এভাবে করে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি সবগুলো আর এভাবে রাখলে না রান্নার সময় নিতেও সুবিধা হয় তো এভাবে করে আমি সবগুলো সুটকি রেখে দিব। আর মাংসের সুটকিটা আলাদা রাখবো কারণ ওটা বাহিরে থাকলেও ভালো থাকবে তো এভাবে করে আমি সুটকিগুলো রাখি যখন অনেক বেশি হয়ে যায় তো এখন হচ্ছে আমি গরুর মাংসের সুটকিগুলো রেখে দেব এটা তো বাহিরে ভালো থাকবে গরুর মাংসের শুটকির সাথে হয়তো বা অনেকেই পরিচিত না এটা কিন্তু খেতে খুবই মজা হয় মাংসর চেয়ে মানে গরুর মাংসের চেয়ে অনেক বেশি মজা হয় খেতে তো যারা যারা এই মাংস খেয়েছেন গমেন্টে জানাবেন তো এটা এভাবে জাস্ট বক্স পরে রেখে দিলে হবে এটা ফ্রিজে রাখার দরকার নেই তো এইগুলি হচ্ছে চিড়া ভাজা চিড়া ভাজাটা যদিও মানে ভিডিওতে মনে হচ্ছে যে কাঁচা আসলে ভাজাটা অনেক বেশি সুন্দর হয়েছিল বিশেষ করে এত বেশি ক্রিস্পি হয়েছে খুবই ভালো লেগেছে তো চিড়া ভাজাগুলোকেও আমি বক্সে পরে রেখে দিচ্ছি আর আমাকে এক আপু বলেছিল যে আপু মানে বাড়িতে কী পিঠা খেয়েছো সেগুলো শেয়ার করিও আসলে পিঠা দেখা যায় সব সময় আমরা তো খেয়ে আসি যখন আসি ওর বাবার জন্য দিয়ে দে তো এখন যেহেতু ওর বাবা ফুললি কার্বোহাইড্রেট অ্যাভয়েড করছে যার কারণে কোনো দিনে পিঠা মানে চালের গুড়া বা আটা ময়দা এই জাতীয় কোনো কিছু সে খাবে না যার কারণে কিন্তু আর পিঠা আনি নি তো চিড়া ভাজা গুলো এইভাবে করেই রাখব আর এই জিনিসগুলো অর্গানাইজ করার আগেও না আমি একটু মানে সব সময় লিখে নিতে হয় আমার যে কোন জিনিসটা পরে কোন জিনিসটা গোছাবো কারণ কিছু জিনিস আছে যেগুলো দুদিন দিন পর গুছালেও হয় তো আমি সবসময় এটা করি দেখবেন যে অনেক বেশি সহজ হয়ে যায় এই ঝামেলার কাজগুলো আর এই যে এটা হচ্ছে চানাচুর এই চানাচুরটা এত মজা হয় খেতে এটা আমি তিন প্যাকেট বা চার প্যাকেট নিয়ে আসছিলাম মেবি এমনই হবে তো এটা ছিল আরও দুই তিন দু দিন পর মানে গুছাচ্ছিলাম ও যে বললাম যে কিছু জিনিস যেগুলো দু একদিন পরে গোছালেও হয় সেগুলো আমি পরে গোছাই কারণ সবগুলো জিনিস না একইবারে মানে একই দিনে গোছানো সম্ভব হয় না তো এটা যখন গুছাচ্ছি তখন এক প্যাকেটই আছে আর আমি যতবার যাই এটা নিয়ে আসি কারণ এটা মানে আমি যেখানে থাকি এখানে পাওয়া যায় না আর এই যে সিমগুলা এগুলো আমরা যে কিনে খাই শিম সেই শিমগুলোর সাথে এটার টেস্টের অনেক পার্থক্য এটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এই যে অল্প করে নিয়ে আসলাম তো এগুলোকে এখন রাখবো আর আমি যেভাবে রাখি সবজি সেটা তো আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি আসলে এইভাবে প্যাক করে রাখলে না ভালো থাকে তবে বেশি দিনের জন্য রাখলে না একটু চেক করতে হয় যে পানি পানি হয়ে গেছে কিনা তারপর বের করে মুছে আবার রাখ মানে রাখতে হয় আর কি যদি বেশি দিনের জন্য রাখতে চান সেক্ষেত্রে আর কি আর এই শিমগুলো দিয়ে ছোট আলু দিয়ে সুটকি দিয়ে খেতেও ভালো লাগে রান্না করলে আপনাদের সাথে শেয়ার করবো তো এই তো এভাবে করে আমি সবগুলো প্যাক করে নিয়েছি এখন জাস্ট ফ্রিজে রেখে দিব এখন আমি চালের গোড়াগুলি গুছিয়ে নেবো আর চালের গোড়াগুলি গুছাতে গিয়ে আমি মোটামুটি ঝামেলায় পড়ে গেছি কারণ যে প্যাকেটটাতে আনা হয়েছে এটা ছিদ্র হয়ে গেছে আমি প্রথমে হচ্ছে একটা পেপার নিয়েছি তার উপরে পটটা রেখেছি যাতে করে ফ্লোরে না পরে কিন্তু তার আগে ফ্লোরে পড়ে গেছে তো আমি প্রথমে ভেবেছিলাম যে এই কর্নারটা ছিদ্র করে তারপরে হচ্ছে মানে পটে দিয়ে দিব কিন্তু সেভাবে হলো না তারপরে এই যে এভাবে রাখতে হলো প্রথমে তো ভেবেছিলাম একদম ইজিওয়েতে রেখে দেবো জাস্ট যেহেতু ছিদ্র আছে ওটাকে আরেকটু মানে ছিদ্র করে তারপরে একসাথে ঢেলে নিব সেটার হলো না আর বাড়ি যাওয়ার আগে কিন্তু মোটামুটি যে কাজগুলো গুছিয়ে রাখা যায় সেগুলো চেষ্টা করি রেখে যাওয়ার যাতে আশা পরে খুব বেশি ঝামেলা না হয় আর এবার তো হচ্ছে বাড়ি যাওয়ার আগে মানে একদিন আগ পর্যন্ত জাহিন ফৌজির পরীক্ষা ছিল যার কারণে কিন্তু যাওয়ার প্রিপারেশনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিই তবে আমি হঠাৎ কোথাও গেলে যে মানে ব্যাকপ্যাকিং প্যাকিংয়ের প্রিপারেশান নিই সেটার একটা ভিডিও আছে কেউ চাইলে দেখে নিতে পারেন আমি লিঙ্ক দিয়ে দিব। তো একটা পটে ভরে নেওয়ার পর এখন আমি এই পটে ভরে নেব আর এইটাতে হচ্ছে আমার এক্সট্রা ময়দা শ্যামাই তারপরে হচ্ছে সুজি এই ধরনের জিনিসগুলো থাকতো যার কারণে এটার গায়ে লেবেল ছিল লেবেলটা খুলে নিয়েছি আসলে দেখবেন যে কিচেনের জিনিসগুলো অর্গানাইজ করতে না অনেক বেশি সময় দিতে হয় আমার সাথে আরও বেশ কিছু জিনিসই আসছে কিন্তু আমার কাছে মনে হলো যে এই জিনিসগুলোই শেয়ার করি কারণ ওই যে বললাম সংসার জীবনের প্রথম দিকে এই জিনিসগুলো গুছিয়ে রাখাটা মানে কি বলবো বিশাল কিছু যে কিভাবে রাখবো কিভাবে রাখবো তো এখন তো করতে করতে আর কি হয়ে গেছি আর আমি সবসময় মনে করি সবার কাছ থেকে সবার কিছু না কিছু শেখার থাকে বা শেখার আছে আসলে এটা যার উপর ডিপেন্ড করে যে কে কতটুকু মানে কতটুকু নেবে এটাই হচ্ছে কথা আমার ভিডিওতে বা আমার কথাবার্তা ভুল থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন সেই সাথে আপনাদের যে কোনো মতামত আমার সাথে শেয়ার করতে পারেন তো এখন আমি এই জিনিসগুলো একটু গুছিয়ে নিব নর্মালি কিন্তু চালের ফাঁকি বাইদনের জিনিসগুলো কোনো পটে বা বক্সে ভরার সময় যদি নিচে পেপার দেওয়া হয় না তাহলে আর অতটা ঝামেলা হয় না যেহেতু আমার ব্যাগটাই ছিঁড়ে গেছে যার কারণে এখন একদম মানে ময়লা হয়ে গেছে ঝাড়ু দিতে হবে তো এখন জাস্ট আমি ফ্লোরটাকে ঝাড়ু দিয়ে নিব আমি আবারও বলছি আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাকে ভালোবেসে দেখেন আমার যে কোনো কাজ দেখার পরে যদি মনে হয় যে আপু এই কাজটা এইভাবে না করে এভাবে করলে ভালো হতো বা এই জিনিসটা এভাবে রাখলে ভালো হতো অবশ্যই আমাকে জানাবেন তো আমার বাড়ি থেকে আনা জিনিসগুলো গোছানো অলমোস্ট ডান এখন জাস্ট কিছু আলু নিয়ে আসছিলাম সেই আলুগুলো রাখবো তো আলু রাখার জন্য আমি এখানে একটা ক্যারটে এই যে এইভাবে করে কাপড় দিয়ে দেন রাখি আমি এভাবে করেই রাখি আলু আর আলুগুলির সাথে যেহেতু চালের ফাঁকি বা চালের গুঁড়া ছিল যার কারণে কিন্তু এমন দেখা যাচ্ছে আলু আমি একদমই অল্প করে এনেছি কারণ এই আলুগুলো না মানে পচে যাবে যেহেতু নতুন আলু আর এটাকে আমরা জাম আলু বলি এটার ভর্তা খেতে কিন্তু খুবই মজা হয় তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আপনাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতার ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ